নমস্কার, আমি আকাশ। আপনি দেখছেন টুডে স্পেশাল ২৪ ইউটিউব চ্যানেল। জানবো আজ বাংলার আবহাওয়ার খবর, বাংলায় কেমন আবহাওয়ার পরিস্থিতি, আজ কি বলছে আজকের আবহাওয়া রিপোর্ট জানিয়ে দেবো সম্পূর্ণ বিস্তারিত। ভিডিওতে সঙ্গে থাকুন, সম্পূর্ণ বিস্তারিত জানতে ভিডিওটি অবশ্যই শেষ পর্যন্ত দেখবেন। আপনার জেলার ওয়েদার সম্বন্ধে জানতে আপনার জেলার নামটি ভিডিওর কমেন্ট বক্সে কমেন্ট করে জানিয়ে দেবেন। আপনার জেলার নতুন কোনো আপডেট বেরিয়ে আসলে আমরা আপনাকে জানাবো। আপনার কাছে ছোট্ট একটি অনুরোধ, ভিডিওটিতে একটি লাইক করবেন আর ভিডিওটির নিচে লাল সাবস্ক্রাইব বাটনটি ক্লিক করে পাশে আসা ঘন্টাটি চেপে দেবেন নতুন লেটেস্ট ট্রেন্ডিং খবরগুলি সব আগে দেখার জন্য। একদিকে তাণ্ডব নৃত্য করছে ঘূর্ণিঝড় তাওকটে, আর অন্যদিকে বাংলায় বাড়ছে ভ্যাপসা গরম। আবহাওয়া দপ্তর সূত্রে খবর, মায়ানমারের দেওয়া নামের এই ঘূর্ণিঝড়ের প্রত্যক্ষ প্রভাব না পড়লেও বাংলায় এই ঝড়ের পরোক্ষ প্রভাবে বাড়ছে তাপমাত্রা পারদ। বিগত কদিন ধরেই তাপমাত্রা পারদ আবারও চড়তে শুরু করেছে, নেই বৃষ্টি দেখা। সাগরে শক্তি বাড়িয়ে গোয়া কেরল উপকূল ভাসিয়ে দিয়ে এবার এই ঘূর্ণিঝড় তাওকটে এগোচ্ছে গুজরাটের দিকে। ঘন্টায় 150 থেকে 160 কিলোমিটার গতিবেগ নিয়ে সোমবার গুজরাট উপকূলে আশ্রয় পড়তে চলেছে এই বিধ্বংসী ঘূর্ণিঝড়, আবার ঘন্টায় 175 কিলোমিটার গতিবেগ ধারণ করতে পারে। প্রতি ক্ষেত্রেই সতর্ক রয়েছে বিপর্যয় মোকাবিলা বাহিনী, রয়েছে লাল সতর্কতা জারি। গত বছর এমন সময় বাংলার বিস্তীর্ণ অঞ্চল পুরো লণ্ডভণ্ড করে দিয়েছিল বিধ্বংসী ঘূর্ণিঝড় আমফান, যার পরবর্তীতে ঘরছাড়া হয়েছিলেন প্রচুর মানুষ। সেই সময় সরকার যেভাবে সাহায্য হাত বাড়ি দিয়েছিল এবারও আগে থাকতেই প্রস্তুত রয়েছে বিপর্যয় মোকাবিলা বাহিনী। তবে এবারে বাংলায় এখনো অবধি সেরকম কোনো ঘূর্ণিঝড়ের পূর্বাভাস পাওয়া যায়নি। তবে আজকের আবহাওয়া রিপোর্ট বলছে সোমবার কলকাতা শহরে সর্বোচ্চ তাপমাত্রা 37 ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে এবং সর্বনিম্ন তাপমাত্রা 28 ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে। সকালের দিকে মূলত রৌদ্রোজ্জ্বল আকাশ এবং রাতের দিকে পরিষ্কার আকাশ থাকার সম্ভাবনা রয়েছে। মাঝে কিছুদিন বৃষ্টি দেখা মিললেও ঘূর্ণিঝড় তাওকটের আগমনের খবর আসতেই বাংলা থেকে বৃষ্টি উধাও হয়ে গেছে। সেই জায়গায় আবারও জায়গা করেছে ভ্যাপসা গরম, বাড়ছে তাপমাত্রা পারদ। তবে মাঝে মধ্যে একটু হালকা ঝোড়ো হাওয়া বইতে পারে আজ রাজ্যের বিভিন্ন এলাকায় এবং সেই সঙ্গে বিক্ষিপ্তভাবে খুব সামান্য পরিমাণে বৃষ্টির সম্ভাবনা রয়েছে।